এবছর লকডাউনের জন্য বহুদিন সিনেমা হল বন্ধ ছিল। তো যেহেতু সামনেই দুর্গাপুজো, এই দুর্গাপুজো আমাদের বাঙালিদের কাছে একটা খুব বড় উৎসব। তো সেই সময় বহু ডিরেক্টর প্রডিউসাররা চায় যে তাদের সিনেমা মুক্তি পাক। তো এটা প্রতি বছরই করা হয়ে থাকে। এবছর পুজোর সিনেমার ভিড়ে অলরেডি 4টে মুভির ঘোষণা হয়ে গেছে, তাদের ট্রেলারও বেরিয়ে গেছে এবং তার সাথে আরও একটা মুভি যোগ দিল এবং সেটা হলো বনি। আজকে সেই মুভির ট্রেলার বেরিয়ে গেছে, আজ আমি সেটা নিয়েই কথা বলবো। তো এই মুভিতে মুখ্য চরিত্রে দেখা গেছে প্রণব চট্টোপাধ্যায়, কোয়েল মল্লিক, রাঞ্চন মল্লিক এবং অঞ্জন দত্তকে। এই ছবিটা ডিরেক্ট করেছে প্রণব চট্টোপাধ্যায় এবং এই ছবিটা শিশির মুখোপাধ্যায়ের গল্প অবলম্বনে তৈরি করা হয়েছে। এই ছবিটা ট্রেলারে দেখাচ্ছে যে প্রণব চট্টোপাধ্যায় এবং কোয়েল মল্লিক তারা একটা সুখী দম্পতি এবং তাদের জীবনে যখন একটা বেবি আসার সময় হয় সেই সময় একটা অ্যাক্সিডেন্ট হয়, ফলে যে বেবিটা আসার কথা ছিল তার সে নর্মাল হয় না, তার কিছু সমস্যা দেখা দেয়, ফলে তাদের জীবনেও বেশ কিছু সমস্যা তৈরি হয়। এবং এখানে অঞ্জন দত্তের যে ক্যারেক্টারটা দেখানো হচ্ছে যে সে একটা সায়েন্টিস্টের ক্যারেক্টার করেছে এবং সে জানায় যে এখন একটা সংস্থা আছে যে এই ধরনের যারা এই ধরনের বাচ্চাদের নিয়ে রিসার্চ করে থাকে। তো স্বভাবতই কোনো বাবা মাই চাইবে না তাদের বাচ্চাকে নিয়ে এরকম একটা রিসার্চ করা হোক। এদিকে কাঞ্চন মল্লিকের ক্যারেক্টারটা দেখানো হচ্ছে যে তার বাড়িতে কিছু অলৌকিক ঘটনা ঘটে থাকে এবং সেগুলো এবার একটা সময় দেখানো হয় যে তার সাথে পরমবর্তী চট্টোপাধ্যায়ের কন্ট্যাক্ট হয় এবং পরমবর্তী চট্টোপাধ্যায় জানায় যে তার যে সমস্যাটা সেটা হয়তো তারা সমাধান করতে পারবে। এটা নিয়ে হচ্ছে গল্প। তো এখানে আমার পরমবর্তী চট্টোপাধ্যায় কোয়েল মল্লিকের ক্যারেক্টারটা বেশ ভালো লেগেছে এবং যেহেতু এই মুভিতে একটা রোবোটিক দিক দেখানো হচ্ছে তো অবশ্যই গ্রাফিক্সের কাজ থাকবেই। তো যেহেতু এবছর পুজোয় অলরেডি হরুচন্দ্র রাজা, গৌরচন্দ্র মন্ত্রী এবং FIR, কলুন দাস, বাজির মতো ভালো ভালো সিনেমা আসতে যাচ্ছে, তো দেখা যায় এই সিনেমাটা সেই জায়গায় এরকম জায়গা করে নিতে পারে। তো যে যদি সিনেমাটা ভালো হয় তাহলে অবশ্যই দর্শকের পছন্দ হবে এবং যেহেতু এটা একটা ফ্যামিলি ড্রামা মুভি হতে যাচ্ছে তোমরা অবশ্যই ফ্যামিলির সাথে গিয়ে সিনেমাটা দেখতে পারো। আমি ট্রেলার লিঙ্ক নিচে ডিসক্রিপশানে দিয়ে রেখে দেবো, তোমরা অবশ্যই গিয়ে দেখো এবং জানিও কমেন্টে কেমন লেগেছে। তো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।